নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের ভূগোল প্রশ্নপত্র নিয়ে আলোচনা করছি। 2020 সালের 1.1 এর ফার্স্ট প্রশ্ন কি বলেছে, যে প্রক্রিয়ায় অভিকর্ষ টানে উচ্চভূমি ঢাল বরাবর মাটি ও শিলাস্তরে নেমে আসে তাকে বলে ঘয়ের অ্যান্সার পুঞ্চক্ষয় প্রক্রিয়া। 1.2 এর অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার ইনসেলভার্স। 1.3 এর অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার উপক্রান্তীয় উচ্চচাপ বলয়। 1.4 এর অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার উষ্ণ মরু জলবায়ু। 1.5 এর অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার বায়ু প্রবাহ। পরের প্রশ্ন কি বলেছে, 1.6 এর অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার 6 ঘন্টার বেশি। 1.7 এর অ্যান্সার হবে সবগুলি। তো দেখো এখানে কিন্তু অপশানগুলো নেই, ক খ গ ঘ সবই হবে, সবগুলি সঠিক। 1.8 এর অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার কর্কট ক্রান্তি রেখা। 1.9 এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার, ঠিক আছে। তো দেখো কি বলেছে, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার কোলেরু। 1.10 এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার কূপ ও নলকূপ। 1.99 এর অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার শীতকালে। 1.12 এর অ্যান্সার হবে ইক্ষু চাষে। 1.13 অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার হলদিয়া। 1.14 এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার বাদামি। মানে ট্রোফোগ্রাফিক্যাল মানচিত্রে সমন্বিত রেখা অঙ্কন করা হয় যে রং দিয়ে, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার বাদামি। তো দেখো দুদাগের প্রশ্ন কি বলেছে, শুদ্ধ অশুদ্ধ লেখো। যেগুলো শুদ্ধ সেগুলো রাইট মেরে দিয়েছি, যেগুলো অশুদ্ধ সেগুলো কেটে দিয়েছি, ঠিক আছে। 2.11 এ কী আছে, শুদ্ধ আছে 2.12, অশুদ্ধ 2.13, অশুদ্ধ 2.14, শুদ্ধ 2.15, শুদ্ধ 2.16, অশুদ্ধ 2.17, শুদ্ধ। এবার আমি 2.2 এর প্রশ্নগুলো সলভ করাবো। 2.21 অ্যান্সার হবে নগ্নি ভবন হবে, নগ্নি ভবন শূন্যস্থানে। 2.22 কী বলছে, মরু অঞ্চলের বায়ুর ড্যাশ কার্যের ফলে মরুদ্যান সৃষ্টি হয়, অ্যান্সার হবে অপসারণ। 2.23 অ্যান্সার হবে বৃদ্ধি পায়। 2.24 অ্যান্সার হবে অন্তঃস্রোত। 2.25 অ্যান্সার হবে NH44 বা NH7। 2.26 এর ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ব্যাঙ্গালুরুতে অবস্থিত। তো দেখো অ্যান্সারগুলো কিন্তু খুব সুন্দর করে সলভ করা আছে। 2.31 অ্যান্সার হবে হুবার্ট, পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম কি, হুবার্ট হবে। 2.32 এর অ্যান্সার হবে অ্যান্টার্কটিকা, ঠিক আছে। তো দেখো পরের প্রশ্ন কি আছে, 2.33 এর প্রশ্ন কি বলছে, পশ্চিমঘাট পর্বতমালার দক্ষিণতম গিরিপথটির নাম কি, অ্যান্সার হবে পলঘাট গিরিপথ। 2.34 এর অ্যান্সার হবে কয়াল। 2.35 এর অ্যান্সার হবে গোড়াসপ্পা বা জলপ্রপাত। 2.36 এর অ্যান্সার হবে কলকাতা। 2.37 এর ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য কোনটি, অ্যান্সার হবে উত্তরপ্রদেশ ইউপি। 2.38 এর অ্যান্সার হবে FCC। এবার আমি 2.4 এর প্রশ্ন সলভ করবো, বাম দিক ডান দিক। তো দেখো ফার্স্ট প্রশ্ন কি বলছে, রত্না অ্যান্সার হবে উচ্চ ফলনশীল ধান বীজ। 2.42 সরল বর্গীয় অরণ্য, অ্যান্সার হবে একের অ্যান্সার পাইন। রেলের বর্গী নির্মাণ কেন্দ্র এর অ্যান্সার হবে আমাদের চারের অ্যান্সার পোরামবুর, পোরামবুর, ঠিক আছে। 2.44 এর লৌহ আকরিক রপ্তানিকারক বন্দর, অ্যান্সার হবে দুয়ের অ্যান্সার মারমাগা। তো দেখো পরের প্রশ্নগুলো তোমরা দেখে নাও। 2 নম্বরে টোটাল ছখানা প্রশ্ন লিখতে হবে, 6 × 12, এবং তার সঙ্গে তোমরা প্রত্যেকটা প্রশ্ন দেখে নাও যে কোন প্রশ্নগুলো 2020 সালে মাধ্যমিক ভূগোল পরীক্ষায় দিয়েছিল, সেই সমস্ত প্রশ্নগুলো তোমাদের সামনে আমি তুলে ধরেছি। এবং তো দেখো 3 নম্বরের প্রশ্ন, ঠিক আছে, নদীর বহন কাজের 3টি প্রক্রিয়া লেখো। তো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি 3 নম্বর করে থাকবে। এবার আমি 5 নম্বরের প্রশ্নগুলো দেখাবো, 5 × 10, ঠিক আছে। 5.1 থেকে দুখানা প্রশ্ন লিখতে হবে এবং 5.2 থেকে দুখানা প্রশ্ন লিখতে হবে। তো দেখো 10 10 20 থাকবে বিভাগ উমো থেকে, তোমরা প্রশ্নগুলো দেখে নাও। এবং বিভাগ চ থেকে কিন্তু আমাদের ম্যাপ পয়েন্টিং থাকে, ঠিক আছে। তো দেখো কোন ম্যাপ পয়েন্টিং 2020 সালে মাধ্যমিক পরীক্ষায় দিয়েছিল সেইগুলো তোমরা ভালো করে দেখে নাও। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।